ভোট রেখা সালথান ত্রিপুরা লোকসভা আসর ঠাইনি ইন্ডিয়া জোট নিয়ে বাটাই নেয় আশিস কুমার সাহা। ভোট রেখা ব তুলসীবতী স্কুল তাই ব ভোট মানে লগি লগিন ককশিল জাগা ভোট নি মুমিনাই কেরং কেরং জাগাও যে পুলিং এজেন্ট টংনাই বরং নক তালারি রিমানী নক বখকমানী ইয়াকে বুনাই সিক্রিমানী আবাই বাকসান তিনি ইলেকশন বাহিনী যে বরক বিজেপি তাই বি বদল খাফুরাই নারেই বৈনর লাইন নি নরে হরানী আবাহাই রুই দো তাই বোর্ড নি মুই যে সামুসিদ্রা চলি দমনি কক্র কক শিলচাকা আশিস কুমার সাহা বোর্ড রেমা অল ককমের বসকাঙ্গ ভোটের নামে প্রহসন চলছে। গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে চারটি বুথ, তিনটি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি, আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি, এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে। আরও নিজে বলেছে যে আমি পোস্ত বিশ্বমণি থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এই মাত্র এসেছি, 7:30 আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে, বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া, একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমি যাচ্ছি, কিছু কিছু সেন্টারে যাব এখন, তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব।